খুলনার একটি পুকুরে পাওয়া গেছে রূপালী ইলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুকুরে ইলিশ দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। শুক্রবার দুপুরে খুলনার পাইকগাছা উপজেলা সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন একটি পুকুরে মাছ ধরতে গিয়ে জালে অন্যান্য মাছের সাথে উঠে আসে জীবন্ত দুটি রূপালী ইলিশ। ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ মাছ দেখতে ভিড় জমায় ও ছবি তোলে। বিষয়টি এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসীরা জানান, পুকুরে ইলিশ পাওয়ার ঘটনায় তারা বিস্মিত ও আনন্দিত। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কয়েক বছর আগে বন্যায় নদীর পানি থেকে পুকুরে ইলিশের পোনা আসতে পারে। সেখানে আমরা সকালে মাছ ধরার জন্য জাল ফেলেছিলাম, তো অন্যান্য আপনার ভেটকি মাছ, রুই মাছ, কাতল মাছের সাথে আমরা দুইটা ইলিশ মাছ পেয়েছি ওই পুকুরে। দুটো ইলিশ মাছের ওজন প্রায় 700 গ্রাম করে। বেশ কয়েক বছর আগে এখানে ওই নদীর পানি ঢুকেছিল আর কি। নদীর পানি ঢুকার পরে সেটা হয়তো কোনোভাবে এখানে ঢুকে গেছিল,